ডাকাতির ঘটনা ঘটল উদারবন্দের টালিগ্রাম এলাকায়। বুধবার রাত পৌনে দুটা নাগাদ ছয়জনের এক ডাকাত দল চারটি দরজা ভেঙে প্রয়াত অসিত রায়ের বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। প্রথমে তারা অসিত রায়ের বড় ছেলে অভিজিৎ রায় ও তার স্ত্রী সুপর্ণা রায়কে ঘুম থেকে তুলে হাত মুখ বেঁধে ফেলে। এরপর ডাকাতরা দুটো স্টিল আলমিরা, দুটো ছোট আলমিরা ব্যাঙ্গে তছনছ করে। হাত বাঁধা অবস্থায় অভিজিৎকে তাদের দোকানে নিয়ে গিয়ে সব টাকা দেওয়ার কথা বলে, একই সঙ্গে টাকা না দিলে, বাসনা না দিলে সাত বছরের শিশুপুত্রকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দেয়। তখন বাধ্য হয়ে দোকানে টাকার বাক্স দেখিয়ে দেন বিশ্বজিৎ। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের বিশ্বজিৎ রায় জানান, কম করেও 20-25 হাজার টাকা এবং প্রায় 4 ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা। তাদের হাতে ধারালো অস্ত্র, হাতে তৈরি বন্দুক ও লাঠি ছিল। এদিকে রাতেই খবর পেয়ে উদারবন পুলিশ বিশ্বজিৎ রায়ের বাড়িতে গেলেও এ পর্যন্ত কাউকে ধরার খবর পাওয়া যায়নি। বড়খলা থেকে জুমিনাথের রিপোর্ট। প্রায় পাপলু, আমি টালিগ্রামের অসিত রায়ের ছেলে। গতকালকে রাত্রে আমরা তো ঘুমের মধ্যে আসলাম, হঠাৎ ঘুমের মধ্যে আগে দুইটা ছেলে ট্রস মারলো, আর ট্রসগুলো আসলো অ্যান্সলেটেড। হ্যাঁ, নর্মাল ট্রস না, একটু আলোটা ফোকাসের মতো হলো, আর ছোটো পড়ায় আমি উঠে গেলাম। আমার কাপড় লাগাও, কাপড় লাগাও, কাপড় লাগাও। আমি ক্যান্ডি লাগাই ঘুমাইছিলাম, শর্টস লাগাই ঘুমাইছিলাম, কাপড় লাগাও। উঠিয়া ওঠো 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 ওঠো, উঠে আমার হাত বান্ধে দিয়েছে। বান্ধার পরে আমার বউয়ের বান্ধে দিয়েছে, বাচ্চাটা ঘুমাই আছে। হ্যাঁ, বান্ধার পরে মানে কম রিয়াকশন লাগলো, উঠিয়ে করে পয়সা দাও, পয়সা দাও, পয়সা দাও, সোনা দাও, সব দাও। হ্যাঁ, তো তো খাই গেছে, আমার বান্ধে রাখছে। আমার ঘরও দুজন ঢুকছে। হ্যাঁ, আর আমার যে পাশের ছোটো ভাইয়ের রুমও, আর আমার যে বড় বড়টা ড্রয়িং রুমও, আরও তারা দুজন ঢুকছে, মোটামুটি 6-7 রুম। হ্যাঁ, তারা আমি দেখতে পারছি না, আর মুখের মধ্যে একটা রুমালের মতো দেওয়া আছে, আর পায়ের মানে নর্মাল আমার মতো ড্রেস লাগানি। হ্যাঁ, প্যান্ট বিয়ার প্যান্ট, আর পায়ের মধ্যে খাদা উদা। ডাকাত দলের হাতে অস্ত্রশস্ত্র কি ছিল? একটা বুঝালি আছে, আর একটা লাঠি, একটা আছে লাঠি, মানে ওই যে গাছ লাঠিয়া লাঠিটা আমি ফেলাই দিয়েছি। কিন্তু বন্দুক বন্দুক ছিল, বন্দুকও আছে, পাইপ গান এগুলো, পাইপ গান। কয়টা আছে? দুইটা। কত টাকা নিয়েছে? আমার এখানে অনুমানিক 20-25 হাজার আছে। আমার বউয়ের সোনা দিছে। কত কোটি হবে? আমি ঠিক করতে পারলাম না, তাই এটা মিডিল ক্লাস করে তখন আমার বৌরে চড় মারছে, বৌটার আমার বৌরে একটু টানাটানি করছিল, তাই মনে হয় গালি দিছে। হ্যাঁ, সরিয়ে দাও এখান থেকে, তখন তাই চড় মারছে।